মহারাষ্ট্রর রণক্ষেত্রত মোদী ঠাকরে, হিন্দুত্বর বৰঘৰত দুটা বাঘ, এটা বাঘ মোদী, আনটো উদ্ধব ঠাকরে। ঠাকরের বাবেই 48খন আসনক লৈ নিরাশ মোদী শাহ। দেশত লোকসভা নির্বাচনের দুটা পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হল। বর্তমানলৈকে মুঠ 180খন লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হল। বিজেপিয়ে 400খন আসন লাভ করব বলে ইমান দিনে দপদপাই আছিল। উত্তর প্রদেশের লগতে মহারাষ্ট্র, বিহার আর পশ্চিমবঙ্গর রাজনীতি বিজেপির বাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। উত্তর প্রদেশত মুঠ 80খন আসন থাকার বিপরীতে মহারাষ্ট্রত আছে মুঠ 48খন আসন। সমগ্র দেশের লগতে মহারাষ্ট্রতো বলিছে নির্বাচনী বতাহ। মহারাষ্ট্রর মহাবিকাশ অঘরিয়ে মুঠ 21খন আসনত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। ইয়ার বিপরীতে কংগ্রেসে 17খন আর শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি দলে মুঠ 10খন আসনত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন দলে মুম্বাইর মুঠ 6খন আসনত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। নর্থ ওয়েস্ট, সাউথ সেন্ট্রেল, সাউথ, সাউথ ইস্ট এই আটাইকেইখন আসনতেই শিবসেনা ঠাকরেপন্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাব। তার বিপরীতে কংগ্রেসে নর্থ আর নর্থ সেন্ট্রেলত প্রার্থিত্ব আগবাইছে। 2019 চনত ভারতীয় জনতা পার্টি আর শিবসেনায় ঐক্যবদ্ধভাবে সেইকেইটা সমষ্টিত অবতীর্ণ হয়ে মুঠ 3খন আসনত জয়লাভ করেছিল। মহারাষ্ট্রত লোকসভার আসন আছে 48খন। এই 48খন আসনত তীক্ষ্ণ নজর আছে বিজেপির। কিন্তু 48খন আসনের 21খনতেই শিবসেনা ঠাকরেপন্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা করব বলে ঘোষণা করার পরাই বিপাঙত পড়িছে বিজেপি। কেন যে হিন্দুত্বক লৈ বিজেপিয়ে সপোন দেখে সেই হিন্দু ধর্মাবলম্বী লোকের মাজত যথেষ্ট জনপ্রিয়তা আছে শিবসেনার। শিবসেনায় অধিক আসনত অবতীর্ণ হওয়াটি যথেষ্ট সমস্যার সৃষ্টি করেছে বিজেপির। উল্লেখ্য যে 1950 চনের 1980 চনের সময়সাত রাজ্যখনত কংগ্রেস দলই শাসন করেছিল। ইয়ার পাছত ক্রমান্বয়ে এনসিপি, শিবসেনা আর বিজেপি শাসনলৈ আহিছিল। মহারাষ্ট্রত মারাঠাই প্রতিটি সমষ্টিতে নির্ণায়কর ভূমিকা গ্রহণ করে। 2014 চনের লোকসভা নির্বাচনত বিজেপি আর শিবসেনায় ক্রমে 24% আর 30% ভোট কেবল মারাঠা সম্প্রদায়ের লোকেরপরাই লাভ করেছিল। আনহাতে 2019 চনের লোকসভা নির্বাচনত বিজেপিয়ে 20% আর শিবসেনায় 39% মারাঠা ভোট লাভ করেছিল। মহারাষ্ট্রর বিদর্ভত মুঠ 10খন লোকসভার আসন আছে। 2019 চনত তারে 5খন বিজেপি আর 3খন শিবসেনায় লাভ করেছিল। কংগ্রেসে লাভ করেছিল মাত্র 1খন আসন। কিন্তু শেহতীয়া ভোটিং প্যাটার্ন লৈ লক্ষ্য করলে কংগ্রেসে ইয়াত সর্বাধিক আসন লাভ করার ইঙ্গিত পোৱা যায়। ঠিক সেইদরে মারাথাওয়াড়া অঞ্চলত মুঠ 8খন আসন আছে আর তারে 4খন আছিল বিজেপির অধীনত, 3খন আছিল শিবসেনার। মারাথাওয়াড়া অঞ্চলত মারাঠী ভোটারের সংখ্যায় অধিক। বিগত লোকসভা নির্বাচনত বিজেপিয়ে মুঠ 23খন আসন লাভ করার বিপরীতে 17খন আসন লাভ করেছে শিবসেনায়। এইবারের মহারাষ্ট্রর নির্বাচনীর যুঁজখন মহারাষ্ট্র বনাম গুজরাট। গতিকে গুজরাটর মোদী শ্বাস লবির বাবেই মহারাষ্ট্রর উদ্ধব ঠাকরে চকুর কোটা দাঁতর খাল। সেয়ে মহারাষ্ট্রত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোদী শ্বাস বনাম উদ্ধব ঠাকরের মাজত। ঠাকরের উপরত মোদী শ্বাসর খং এটাই যে দুইটা পক্ষের মূল মন্ত্র হিন্দুত্ব। ঠাকরে যেতালেকে বিজেপির লগত আছিল বিজেপির সমস্যা নাছিল। আনকি ঠাকরের দল শিবসেনাক দুটা ভাগত বিভক্ত করেও সুখী আছিল মোদী শাহ। কিন্তু ঠাকরেগুত যেতিয়াই ইন্ডিয়া মিত্রজোটর অংশীদার হল মূরর কামুরনি বাহিল বিজেপির। মহারাষ্ট্রত হিন্দুর ভোট বিভাজন হব আর তার ফলত লাভবান হব ইন্ডিয়া মোর্চা। ইফালে ভয়ঙ্কর লোকসানের সম্মুখীন হব বিজেপি। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।